গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি বুলটি, আমি এসেছি তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। তো এখন বাজে সকাল আটটা, তো এখন বাজে সকাল আটটা, আর আটটা থেকেই আমি তোমাদের সাথে কথা বলা স্টার্ট করছি। এই যে দেখো, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর ঘর দৌড় ঝাড় হয়ে গেছে, আর ছেলেকেও টিফিন খাইয়ে দিলাম, আমরাও চাটা খেয়ে নিয়েছি। তো এখন রান্নার কাজ বাকি আছে, আর এখন চলে যাব রান্নাঘরে। তো আজকে রান্নারও তেমন বিশেষ কিছু নেই। আচ্ছা চলো, ঠিক আছে, রান্না করে তারপরেও দেখি কি রান্না করা যায়। বর অফিস যাবে, তো তাড়াতাড়ি করে রান্না সেরে নিতে হবে। আর অন্যদিন এই টাইমে আমার রান্না হয়ে যায়, কিন্তু আজকে এখনও রান্নাটা কমপ্লিট করিনি, কারণ আজকে বুঝতেই পারছো আমার বন্ধ, তাই আমি একটু আস্তে ধীরে করেই কাজ করছি। তো ঠিক আছে চলো রান্নাঘরে, দেখা যাক কি রান্না করি। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, আর ভাত নামিয়ে নিয়েছি, আর এখন বসিয়ে দিয়েছি। এই যে দেখো, পিঠা করলা ভাজি করছি। ঠিক আছে, আর এই যে দেখো সবজি কেটে নিয়েছি, এখানে সব রকমের সবজি দিয়ে সবজি কেটে নিয়েছি, দেখলেই তোমরা। এখানে সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট রান্না হবে, আর হচ্ছে তিতা করলা ভাজি করছি, আর হবে ঘ্যাট। তো ঠিক আছে চলো দেখা যাক। তো এই যে কড়াই বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ, আর ভাজি করে নিয়েছি। তো এখন কড়াইতে দিয়ে দেব তেল। তো কড়াইতে এখন দিয়ে দিচ্ছি তেল। তো এই যে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে এখন গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে তারপরে এটার মধ্যে দেব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা আর আদা বাটা, এগুলি দিয়ে ফোড়ন দিয়ে তারপরে সবজিটাকে দিয়ে দেব। তরকারিটা পুরোপুরি বসিয়ে দিলাম, এটাতে নুন হলুদ লঙ্কা যা যা লাগলো সব কিছু দিয়ে দিলাম, আর এখন মোটামুটি হয়ে এসেছে দেখতে পাচ্ছ। তো এটা হয়ে গেলে, তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব, আর এখানে বসিয়ে দিলাম। এই যে দেখো, এই যে এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ, এখানে বসিয়ে দিলাম বরের জন্য আর ছেলের জন্য ডিম সিদ্ধ করছি। আজকে রান্না তেমন একটা ভালো নেই, তো ওরা আবার এসব দিয়ে মানে খেতে পারে না, তো এই জন্যই ওদের জন্য ডিম সিদ্ধ করছি। আর রান্না কমপ্লিট। এই যে দেখো, তরকারি নামিয়ে নিয়েছি, আর ভাত আর ভাজি তো আগেই করে নিলাম। তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এবার রান্নাঘর গুছানোর পালা, এবার রান্নাঘরকে গুছিয়ে নেব। তো ঠিক আছে, শেষ করে তারপরে এবার রান্নাঘরকে গুছাবো, তারপরে বাসনপত্র ধুয়ে আনবো আর ছেলেকে খাওয়াবো। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো। ঠিক আছে ফ্রেন্ড, সব কাজকর্ম শেষ, মোটামুটি বাসনপত্র ধুয়ে নিয়েছি, রান্নাঘর গুছিয়ে নিয়েছি, এখন শুধু একটা কাজই বাকি আছে, ঘর মোছা। আর ছেলেকেও ছেলের খাওয়া হয়ে গেছে, আর বর খেয়ে এখন অফিস চলে গেছে। তো ঠিক আছে, আর আজকে অনেক দিন হয়েছে, আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, তো এখন একটু চুলে করবো অয়েলিং, তারপরে শ্যাম্পু করবো আজকে। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো। আর আগে একটু তেল লাগিয়ে নিই চুলগুলিতে, আর চুলগুলি আজকে অনেক দিন ধরেই দেখো কী অবস্থা হয়ে আছে।
তো ঠিক আছে চলো সঙ্গে। আজকে অনেক দিন হচ্ছে না চুলের মধ্যে তেল লাগানো, তো আজকে ভাবছি যেহেতু একটু টাইম পেয়ে গেছি আর বাড়িতেও আছি, তো এখন একটু চুলগুলোতে একটু তেল লাগিয়ে নিই, তারপরে শ্যাম্পু করে নেব। আয়না নিয়ে আসিনি, তাই ক্যামেরাতে দেখে দেখেই তেল লাগিয়ে নিয়েছি। আয়না ঘরে আর আমি আছি ঘরের বারান্দায়। মিনিটের জন্য খোপা করে বেঁধে রেখে দেব, তারপরে শ্যাম্পু করে নেব, ঠিক আছে? আর এই 30 মিনিটের মধ্যে করে নিচ্ছি স্কিনের একটু কাজ। তো ঠিক আছে, এবার 30 মিনিটের জন্য চুলটাকে বেঁধে রেখে দিয়েছি, আর চুলটা 30 মিনিট এভাবে থাকতে থাকতে আমি মুখটাকে এখন ওয়াশ করে এসেছি, আর এখন লাগিয়ে নেব এই যে এটা, এটা একটু মুখে লাগাবো, ঠিক আছে? আজকে অনেক দিন এটাকে ইউজ করছি না, তো এখন ভাবছি এখন যেহেতু টাইম আছে আর আমিও আছি বাড়িতে, তো এখন এটা একটু মুখে লাগিয়ে নিই, তো এটা আর চুল একসাথে কাজ হয়ে যাবে। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো। তো এই যে দেখো, এই যে এটা, আর এটাকে বেশি মানে প্রেশার এইদিকে দিয়েছিলাম, তাই এদিক দিয়েও এটা বের হয়ে গিয়েছিল, তো এখন এটাকে এখানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো, আর এখন আমি সেজে যাব ভূত। দেখে গেছো কি সেজে গেছি আমি, দেখতে পাচ্ছ ভূত সেজেছি? তো এটাকেও রাখবো, এটা যতক্ষণ না শুকায় অতক্ষণ রেখে দেবো এটাকে, আর এটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে জল লাগাবো না, এভাবেই উঠিয়ে নেব। আর যত মানে স্কিনের মধ্যে যত মানে র্যাশের মতো যে আছে ওইগুলি উঠে আসবে। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো, আর এটা শুকুতে শুকুতে আমি ঘরের অন্য যে কাজকর্মগুলি আছে ওইগুলিকে একটু গুছিয়ে নিচ্ছি। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো, আর আমাকে দেখে ভয় পাবে না কিন্তু। তো ঠিক আছে দেখো, এখন এটা শুকিয়ে গেছে, আর এবার আমি এটাকে উঠিয়ে নেব, আর ঠিক আছে চলো সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি এটাকে গরম জল দিয়ে ধুয়েও উঠানো যায়, কিন্তু আমি ওইভাবে উঠাবো না, আর আমি এটাকে এখন এভাবেই উঠিয়ে ফেলবো। তো ঠিক আছে দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ উঠে গেছে, আর যেটুকু লেগে আছে এগুলিকে এখন জল দিয়ে ধুয়ে আসব, ঠিক আছে? আর স্কিনটা এখন মনে হচ্ছে না আগের থেকে অনেক গ্লো গ্লো লাগছে। তো ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আমি মুখ ধুয়ে চলে এসেছি, আর স্কিনটা এখন এই যে দেখতে পাচ্ছ, আর স্কিনটাকে এখন আগের থেকে অনেক ক্লিয়ার ক্লিয়ার মনে হচ্ছে। তো ঠিক আছে, আর এখন আমার কাজ বাকি আছে, একটু ফিল্টারে জল দেব। তো ফিল্টারে জল দিয়ে নিই, তারপরে গিয়ে ত্রিশুকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব, আর স্নান টান সেরে সে আবার বিকালবেলা তোমাদের সাথে গল্প করতে আসছি। তো তো এই যে দেখে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি স্নান টান করে, শ্যাম্পু টেম্পু করে চলে এসেছি, আর এবার একটু তোমাদেরকে তো বললাম যে আজকে হেয়ার কেয়ার করব,
তো এবার আমি লাগিয়ে নেব চুলে এই যে এই হেয়ার মাস্কটা দেখতে পাচ্ছ এটা এটা লাগিয়ে নেব চুলে তো ঠিক আছে তো এবার এটাকে লাগাবো আর 30 মিনিট রাখবো তারপরে আবার ধুয়ে নেব ঠিক আছে তো চলো সঙ্গে থাকো তো ঠিক আছে এবার চুলটাকে আমি দুটা ভাগে ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে ভাগ করে নিয়েছি আর এবার একটু একটু করে এই যে হেয়ার মাস্ক এটা লাগাবো এই যে দেখতে পাচ্ছ হেয়ার মাস্কটা কোটাটা খুব সুন্দর তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখো কিভাবে লাগাই আর এই যে দেখো এটা অলরেডি আমি ইউজ করে ফেলেছি এক দুবার ইউজ করেছি এটা তো ঠিক আছে এবার এটাকে আমি লাগিয়ে নিচ্ছি তো ঠিক আছে এবার একটু একটু করে এরকম ভাবে একটু একটু করে চুল নিয়ে তারপরে এটাতে লাগাবো তারপরে আমি অনেক বেশি বেশি করে চুল নিয়ে ফেলেছি কারণ আমার কাছে এখন সেরকম একটা টাইম নেই ছেলেকে ভাত খাওয়ানোর টাইম হয়ে গেছে তো এই জন্য আর এই হেয়ার মাস্কটা লাগানোর সময় মানে চুলটা একটু ভেজা ভেজা থাকলেই ভালো হয় অনেক লম্বা চুল আমার তো তাই একটু মানে একা হাতে করতে একটু প্রবলেম হয়ে যায় তো তাও কি করব চুলের জন্য তো আবার কাউকে ডাকতে পারবো না এবার একটু সাইডে সাইডে একটু লাগিয়ে একটু ম্যাসাজ করে দেব দেখতে পাচ্ছ আর এটা লাগানো কমপ্লিট তো এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব 30 মিনিট পরে এবার এটাকে আমি ধুয়ে নেব ঠিক এই যে খোপা করে নিলাম আর এটাকে এখন এভাবেই রেখে দেব 30 মিনিটের জন্য আর যদি সম্ভব হয় তোমরা হট টাওয়াল করে নেবে তাহলে আরও ভালো হয় কিন্তু এখন আমার কাছে ওই টাইমটা নেই আর আমার ছেলে সাইডে বসে প্রচণ্ড দুষ্টামি করছে তো এখন ওকে আমি খাওয়াবো ওর খাওয়ার টাইম মানে বের হয়ে যাচ্ছে দেখে নিলে আমি কিভাবে হেয়ার কেয়ার করি আরও আছে অনেক কিছু তো আজকে আর সম্ভব হবে না এমনিতেই দেখছো খুব তাড়াতাড়ি তো ছেলের জন্য আসলে সত্যি কথা ছেলের জন্য কোনো কাজই হয় না এই যে চুল নিয়ে বসেছি তাও সাইড দিয়ে বসে বসে প্রচণ্ড ডিস্টার্ব শুরু করে দিয়েছে তাও কি করব তো ওকে সাইড করে রেখে তারপরে এটা আজকে করে নিলাম ঠিক আছে আর এবার চলো ওকে ওকে খাইয়ে দিই তো ঠিক আছে চলো সঙ্গে রাখো তো ঠিক আছে এই যে দেখো এবার চলে এসেছি চুলগুলি ধুয়ে দেখতে পাচ্ছ চুলটা ধুয়ে চলে এসেছি এই যে খালি প্লেন জল দিয়ে ধুয়ে এসেছি চুলটা আর এবার এবার এটাতে লাগিয়ে নেব দেখাচ্ছি তোমাদেরকে আর এবার এটাতে লাগিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ হেয়ার সিরামটা এই সিরামটা লাগিয়ে নেব চুলে এটা হলো জাবেদ হাবিবের হেয়ার সিরাম ঠিক আছে তো এটা আমার কাছে আছে আর এটা আমি ইউজ করি তো এখন এটাকেই আমি লাগিয়ে নেব চুলে দেখতে পেলে কিভাবে হেয়ার কেয়ারটা করলাম আজকে তো এবার যখন চুলটা এখনো ভেজা আছে তো চুলটা যখন শুকিয়ে যাবে তারপরে তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে তো ঠিক আছে তো যদি আছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমি আসছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো ঠিক আছে এখন রাখছি